উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে গেল জুন ও জুলাই মাসে সুনামগঞ্জে তিন দফা বন্যা দেখা দেয়। বানের পানিতে এখানকার বেশিরভাগ সড়ক পানিতে তলিয়ে যায়। বানের পানি নেমে যাওয়ার পর থেকেই দৃশ্যমান হয়ে উঠেছে এসব সড়কের ক্ষতচিহ্ন। স্থানীয়দের অভিযোগ, এসব সড়ক সংস্কারে সড়ক ও জনপথ বিভাগ কোনো উদ্যোগ নেয়নি দেড় মাস ধরে। এতে বন্ধ রয়েছে শহরের সঙ্গে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। এখানে বাংগাটা বাঙ্গে আমরা খুব একটা দুর্ঘটনা ঘটছে, আমরা খুব একটা অসুবিধার মধ্যে আছি। এখন আমরা না দিতাম পারি ছাতক, না দিতাম পারি সুনামগঞ্জ, আমরা দুই দিকের মধ্যেখানে মানে মরুভূমির মতো আমরা বইয়া রয়েছি। আমাদের যাতায়াত খুব কষ্ট হচ্ছে, ফেরি দিয়ে মানুষ যাতায়াত করছে। সংশ্লিষ্টরা বলছেন, যান চলাচল স্বাভাবিক করতে ভাঙা সড়কগুলো মেরামতে উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন যাতায়াতের জন্য মালির বস্তা, প্লেটস এবং এইচবিবি করে যা বর্তমানে প্যারাসাইডিং করে যান চলাচলের উপযুক্ত করে রাখা হয়েছে। তিন দফা বন্যায় সুনামগঞ্জ জেলার সড়ক ও জনপথ বিভাগের 30 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। নোয়াখালীর উপকূলীয় তিনটি উপজেলা সুবর্ণচর, কোম্পানিগঞ্জ ও হাতিয়া নদীর তীব্র স্রোত আর জোয়ারের পানিতে প্রতি বছরই বিলীন হচ্ছে এসব উপজেলার গ্রামের পর গ্রাম, হাট বাজার, বেড়িবাঁধ সহ বিভিন্ন স্থাপনা। এবছরও তার ব্যতিক্রম নয়। গেল 10 দিন ধরে মেঘনা নদীর অব্যাহত ভাঙনে সর্বস্ব হারাচ্ছে এসব উপজেলার নদী তীরবর্তী মানুষ। ভাঙন কবলিতদের অভিযোগ, নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কার্যকর কোনো পদক্ষেপ না নেয়ায় প্রতি বছরই ভাঙনের কবলে পড়ে নিঃস্ব হচ্ছেন তারা। সংশ্লিষ্টরা বলছেন, নদী ভাঙন রোধে সরকার স্বল্প ও দীর্ঘমেয়াদী বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। দীর্ঘমেয়াদী একটা প্রোগ্রাম দিতে হবে। আমরা পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে একটা ডিপিপি কার্যক্রম চলমান আছে, ডিপিপি করা হচ্ছে। খুব দ্রুত ডিপিপিটা যদি অ্যাপ্রুভ হয় তাহলে হয়তো দীর্ঘমেয়াদী একটা কার্যক্রম নেওয়া যেতে পারে। তত্ত্ব কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আমরা জনগণকে বাঁচানোর জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারি কিনা আমরা একটা মাথায় আছে। প্রকল্পের অধীনে বৃহত্তর নোয়াখালীর উপকূলীয় এলাকার 126 কিলোমিটার জুড়ে টেকসই বাঁধ নির্মাণ করা হবে। এর বাইরে হাতিয়ার 86 কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণ করা হবে। 78,000 খামারে প্রায় 30,000 টনে উৎপাদন ক্ষমতা নিয়ে চিংড়ি চাষে বাগেরহাট প্রথম সারির জেলা। এই অঞ্চলে উৎপাদিত চিংড়ির 95% রপ্তানি হয়। ঘেরগুলোতে আগস্ট থেকে শুরু হয় চিংড়ি আহরণ মৌসুম। কিন্তু মধ্য আগস্টে টানা কয়েকদিনের বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের পানি অসংখ্য ক্ষেরকে এক করে ফেলেছে। এতে ভেসে গেছে রপ্তানিযোগ্য গ্রেডের চিংড়ি। সরকারি হিসেবে মোংলায় 1,765টি ও মোরেলগঞ্জে 2,265টি ঘের সহ 6 উপজেলায় 5,274টি ঘের ভেসে গেছে। পাবিতলায় গেছে, কোনো মাছই নেই। দুইটা ঘেরে এইমাত্র ডুবে আসলাম, কোনো মাছই পাইলাম না। পালে রাস্তা ডুবে বেড়িবাঁধ তলায় গেছে, বৃষ্টির পানিতে ঘের ভেসে গেছে। ঘূর্ণিঝড় আম্পানের ক্ষতি কাটিয়ে মাছ আহরণের সময় এই ঘটনা বড় ক্ষতির কারণ হতে পারে বলে জানিয়েছেন জেলা চিংড়ি চাষী সমিতির সভাপতি। মজুদ মাছ ছিল, এই মাছগুলো সব ভেসে গেছে। আমাদের ধারণা 100 কোটি টাকা এই পারপাসে ক্ষতি, এই জলচাষে চিংড়ি ক্ষতি হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। মৎস্য কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে 10 কোটি টাকার ক্ষতি নিরূপণ হয়েছে, তবে প্রকৃত পরিমাণ জানতে কাজ চলছে। 4-5টি উপজেলায় যে নদী পার্শ্বে যে সমস্ত ঘেরগুলি আছে সেগুলি ডুবে গিয়েছে। এর মধ্যে মোরেলগঞ্জ, রামপাল, মংলা, চিতলমারি এবং সদরের কিছু অংশ একের পর এক প্রাকৃতিক দুর্যোগে প্রান্তিক পর্যায়ের কৃষকরা চিংড়ি চাষের একটি সমস্যার সম্মুখীন হচ্ছে। গেল অর্থবছরে বাগেরহাটের চাষিরা 16,500 টন বাগদা ও 15,500 টন গলদা চিংড়ি উৎপাদন করেন।